এবার থেকে বলেন আল্লাহ ওইবারে উনি এইবারে আমি দূর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছে তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি বাইনা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে 70,000 পর্দা আনাওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে যার সাথে কথা বলছেন জমিনে রেখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন বা আরো সে নিয়ে পাশে বসে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিল 40 দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছে উনি শুধু বেঁচে ছিলেন 40 দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে কবা কব সাইমিয়াও আদনা তীরার ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হুসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কলিজার টুকরা একদিন দুই নাতি আইসা পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে না না যান আপনি উত্তম না আমরা দুজন তো নানায় বইরা দিছে ফট করে আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন কয় জবাব হয় না কয় মানি কয় জবাব হয় নাই কয় মানি আমরা দুইজন উত্তম কয় কি কইরা বলেন আমাদের আব্বাকে কয় বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা জানতে চিনেন তো বলছে আম্মা জানকে তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই আমাকে নানা জানতে চিনেন তো পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি ওনার নানার নাম আছে ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জানের তো মানুষ নামই জানে না আল্লাহর রাসূল দুইজন রে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চাল নাই ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিছেন লজিক দিছেন আমি এইখানে যাব না কেন যাব না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন যাব না একদিকে আন্তা রব্বুল কারিম আনা নবিয়ুর রহিম একদিকে আপনি রব্বে কারিম একদিকে আপনি রব্বে কারিম একদিকে আমি নবী রহিম কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল কারিম ওয়াল রহিম আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে তো যাবে কি করে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে বাদশা তো আপনি চিন্তা করেন না ইউখজিকা ফি উম্মতিক এই জন্য আল্লাহ রসুল বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে আমার শাফাতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 লক্ষ নবী বলবে 312 জন রসুল বলবে 4 জন উলিল আজমে মিনার রসুল বলবে আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে কেমন আদম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনা আহলু আমি এর অধিকার রাখি তখনই সেজদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক বন্ধু মাথা উঠান আমি নামতেছি অপেক্ষায় তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসবো কবে নামান উঠান মাথা যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পৌঁছে রাত পার করায় দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে হাউসে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না আমি মিজানের পাল্লায় দৌড়াবো সামনে যদি পাল্লা না ঝোঁকে তো হাত উঠায় আর ঝুঁকায়
কাল সিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে আমি পার করায় দিব, আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যা বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাজিরু, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখন চোখে পানি, যার নয় নয়টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো ক্ষুধা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারোর জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞেসে চোখে পানি তো পানি কেন, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, লানত আমাদের জিন্দেগি। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো, কিভাবে আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকাই, ওই পাওয়ার আল্লাহ আমাকে। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যেতেছে, চিৎকার দিতেছে ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, তো আল্লাহ সান্ত্বনা দিতেছে। জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি আমি আসি আমি আসি। আরে ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মারা যাব, তাইলে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে, তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউতও মরবে, তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ, আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি দুরুদ বন্ধ হবে না, ফেরেশতা করবে ফেরেশতা মারা যাবে দুরুদ বন্ধ হবে না, আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি, শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি, শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদিয়া, জিবরিল জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন, ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি, আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, কেন আমার রিসিপশনে আসে নাই, তুমি একা আসছো কেন, আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে। জিবরিল কসম খায়া বললেন ইজ্জতি হুয়া জালালি, আল্লাহ ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত আসেন, আল্লাহ আসান করছে, ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে, ওই নবীর গোলাম হইতে দেরি যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়তের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হয় না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়, আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার পঞ্চমবার ছিল, আরও 2026 পর্যন্ত আমি যাইতে পারব, আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার বুক পায়ের ছাপ না আছে, অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনায়েন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না, যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগাই দিতাম, আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টটা লাগাই দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম, দেখতেন কত হাসি আর কত কান্না, এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে, আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাখবেন না, পায়ে হাত রাখি, আমি বড় লাইফ স্টাইল আমাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে।
আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আসছে। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন, আপনি আমার কাছে হাজারও সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায় আমি কাঁদতে কাঁদতে আসি। এরকম কোন সফর নাই, এই বলবো আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পারে শেষ করছি, আবার আটলান্টিকের পারে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না, আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞেস করেন, আমাকে চিনে যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞেস করবেন, একে চিনো কিনা বলবে, আর পায়ের তাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে, কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই, একটা আছে, আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের, বাস মক্কায় গেল এটাও বলি, আমি একজন এসআর, এসআর চিনেন, এসআর চিনেন, হ্যাঁ এসআর চিনেন, রিপ্রেজেন্টেটিভ চিনেন, আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল আর কিচ্ছু নাই, যদি এটা আল্লাহ গ্রহণ করে উঠায় আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান, বুঝান যুবক তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না, সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ আসবে, শান্তি আসবে। তুমিও শিখো, গড়াদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও, হায় একদিন না দুই দিন না, 2020 আমি যাইতে পারি নাই প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি 19-এ, যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোণে করে বসাইতেছিল, পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ, আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন, বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না, বছরে একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে, হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই, আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না, আপনাদের হাত পায়ে হাত রাখি, আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই দুই চোখে না, আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না, বাংলাদেশের যতগুলো আছে অধিকাংশ আমার চশা, আমি ওইখানে মাঝে মাঝে লুকায় যাই, এমনি দেখতে চাই যারা কি বলে, কিন্তু হ্যাঁ মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়, হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক, আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি কথা, তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে, এটার নাম মা, এটার নাম বাবা, ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জনের কবর দুইবার চোখে দেখছি, আমি ওটা বয়ান করতে পারি না, যখন আমি চুলায় উঠছি দুইবার, তো আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে, এটা বলার না, বুঝানের না, ওইখানে যে ওঠে সে জানে, যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছে, ওই সময় যখন বিদায় হয় উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসা থাকবা, কেউ উপরে আসবে না, আল্লাহর রাসূল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করা, বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন, কাঁদতে কাঁদতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল, সাহাবা বলতেছে আল্লাহ রাসূলের চিৎকার আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে, আবু বকর উপরে উঠো না তো উঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন, সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রাসূল কাঁদতেছেন, মার মাথার কাছে বসা চিৎকার দিয়া বলতেছেন লাউ কুন্তি হাইয়া, যদি জীবিত থাকতি, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতু সুরা, আবার সুরাও শুরু করতাম, ফরজ নামাজ নফল না, সুম্মা না দাইতানিয়া মোহাম্মদ, তুই যদি আমাকে মোহাম্মদ বেরা ডাক দিতি, লাপাতাতু সালা, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লব্বাইক, ওই নবীর আদর্শ সারা সুদ আসবে না, শান্তি আসবে না,
ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর ক্যারিয়ারই আমাদের ক্যারিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদে আজকের থেকে যুবক সবার পায়ে হাত রাখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। নবীর কথা হেঁটো সত্য, বচমন নে বরসু খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তারণায় মাতার সবাই হয়, শুধু যৌবনের তারণায় হয় না, হাজারো তারণায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়াপে আকাশের কেয়া কেয়া সেতায়া, একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। এই জন্যই তো মসজিদের চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেননা বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, তুজে দুনহায়কে রহম সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি চিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তমাশা নেহি হ্যায়। এটাই সত্য, আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিয়েছেন, যদি ওই গোলামি গ্রহণ করতে পারি ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই, আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি, লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুদ্দুনুন, তোকে দেনদারনায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল হক্কুল ওয়াকীমুল কবীরুল মতীমুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত আল্লাহুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ আল রশীদ আল সাবুর জাল জালালু। আল্লাহ তো নিরানব্বই পদের মালিক, তো আল্লাহ সহজ করে দিছেন। আল্লাহ বলছে মাইনা নিলাম তোদের চুক্তি আর শক্তি, মাইনা নিলাম দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়ালা ফাদা লাকা যিকরা, যার শান আমি এত বলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত, না আকাশ হয়েছে না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে না সূর্য হয়েছে, না আরস হয়েছে না লৌ হয়েছে, না কলম হয়েছে না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগে থেকে চলতেছিল, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, সূরা ইয়াসিন আমার নবীর নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম, আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন।
মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরা ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায়া ধরে তখন নাম কখনো বলেই না, কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চান, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তো। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা, কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সুরা ইয়াসিন পড়ছেন, ইয়াসিন আমাদের নবীজির নাম, আল্লাহ ইয়াসিন পুরা বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে। আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু দুটা সম্মিলন করছে, কয়টা কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, কালু বালা, আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ, আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না, নবী আর রাসূল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিল, শানে মুহাম্মদ। তো আল্লাহ নবী রাসূলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো, তো সব নবী স্বীকারোক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দেই নাই, আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দেই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই, রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রসুলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে আয়না কলেমায় লাগায় দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল, আমি নিয়ে যেতেছি গোলামির দিকে আপনাদেরকে, কয়দিন বাঁচবো জানি না, মুরব্বীরা সবই চলে যেতেছেন, আজকেও একজন চলে গেছেন, জানি না আমাদের দুয়ারে কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না, আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যেতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যেতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না, যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো, কিন্তু সবার গলায় গোলামের মালা পড়া থাকতো, মালা, সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, আজান শুনতো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না গাউসিয়ালারা পায়ে হাত রাইখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে, হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে,
আধিপত্য থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হয়েন না, রাগ হয়েন না, আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না, প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়ি আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসব, ওই দেশ আমি একবার দেখি না, টানা ছয় বার দেখছি, আমি বেলালের দেশে টানা ছয় বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে, আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যে পারফিউমের ছোঁয়া আছে, সুগ্রানের ছোঁয়া আছে। দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিশের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়, এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন, দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু খুশি মনে চায় আপনি ছড়াইতে পারেন, ছড়াইতে জেরি আপনি হাওয়ায় উড়তে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের কবরের জান্নাতের সুঘ্রাণ এসে বাড়ি। এরকম এক কবরের সুগ্রাম না, দুনিয়া ঘুরা বলতেছি, রাগ হন না, কেউ আমাকে অহংকারী মনে করেন না, এই জন্য দুনিয়ার কোন পারফিউম আমার কাছে ভালো লাগে, পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়, যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুনে আসি, যেটা আমি সাইদ ইবনে হারেসার কবর থেকে শুনে আসি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওহার কবর থেকে শুনে আসি, যেটা আমি সোহাইব আল ইসলামের কবর থেকে শুনে আসি, যেটা আমি ইউসুফ ইবনে নূন আল ইসলামের কবর থেকে শুনে আসি, যেটা আমি 45,000 সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানে শাটার বন্ধের তো দরকার ছিল না, কাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক পাঁচবার দে, মালিক ডেলি পাঁচবার ডাকে আল্লাহ ডাকে। বিদায় আপনাদেরকে নিয়ে যাইতেছি এই গোলামির দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি, যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে জন্মের আগে প্রচার চলতেছিল প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি সুগ্রাম ছড়াইতে দেরি হয় নাই, এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই, আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পড়ায়। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম, ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, আল্লাহর নবী সুসংবাদ দিছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, সাতাজিদুনা দানিয়াল ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য, যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর ওই উম্মতের নবী কে কিরকম হবে বাবা, যেদিন অস্তিত্বে আসছে তো আমেনা শরীর দিয়া সুগ্রাণ ছোটা বাহির হইতে দেরি করে নাই, আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুগ্রাণের তুফান চলতে থাকতো, অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুগ্রাণ নাদানের আজকেও কোনো বিধান নাই, ওদিনও কোনো বিধান ছিল না, কি বিধবা সুগ্রাণ লাগাইতে পারে, কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা, কোন বিধান ছিল না, আমেনা যেদিক দিয়ে যাইতো সুগ্রাণ ছড়াইতে থাকতো, পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়, বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুগ্রাণ লাগায়, যেদিক দিয়ে যাইতে থাকে এদিক দিয়ে তুফান চলতে থাকে, আর এই সুগ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুগ্রাণ না, সে এটা পায় তো পায়, কই আমাদের মক্কার কোনো দোকানে নাই, মক্কা আরবরা সুগ্রাণে আগের থেকেই অভ্যস্ত, আল্লাহ রসুল এই জন্যই বলছেন আমি
তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালেব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডেকে বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল মানে? তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সেনা বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল। সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই, শুধু ওইখানে। এ যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? আমেনা কোনো জবাব দেয় না, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা, পেটেরটা সুঘ্রাণ, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছ বিদায় বলতে বাধ্য, নইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না, পেটে আসতে দেরি মা, ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দু জাহানের বাদশাহ চলে আসছে, আমার ঘরের বালুর কোনা পর্যন্ত আমাকে সালাম দেয় মা, বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কোনা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদরে যাইতে দেরি মা, মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হই তো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই তিন মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনজন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে, কেমন তিনজনের স্বামী হবে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা মা মা, এই পর্যন্ত ১২ জন রাসূল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর বসে দিয়ে পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না, আমাকে সালাম দেয়। তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছি, তো নিয়ে আসছিস কেন? গড়ে থেকে হুকুম দিতে যায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতেও পৌঁছায় দিব। বলে মা তুমি তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ করছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিনি না, আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন দুই চারটা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগোক, আর এখানে আল্লাহ শোনাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনো শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে, আল্লাহর গিফটের মাধ্যমে এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হায় হায় দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত। না না ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ করেন না, আমরা আর চেয়ে বড়টা পাবো, বড়টা
আমরা এর চেয়ে বড়টা পাবো, সবচেয়ে ছোটটা হলে দুনিয়ার থেকে দশ গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহ রসুল নাম বলে দিয়েছে, ওর নাম চোহাইনা, ওর কবিলার নাম চোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে দশ গুণ বড়। কত? দশ গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়ে ওটা ও পাবে, আমরা না, আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা, ইনশা আল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে, আরে এশারের পরেই এক ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখে বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহ রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহ রসুল কোন ক্ষেত্রে বলছিলেন, বাঙালি সরল সহজ সাদা সিধা, দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহ রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে, এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি না, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য, সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এমন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিস, চল জান্নাতে, এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ, এই দেশে সব মাল বেচা কিনি হয়, যা আনবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়, কেন না সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, খুব দ্রুত চলবো, সময় কম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল, যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো দুনি পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। হায় ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে, 2 দিন ছুটি ছিল, 2 দিন, 2 দিনের ভিতরে 1 দিন আমাদের নবীজি যেদিন দুনিয়ায় পা রাখতেছেন ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল, এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, তো জাহানের বাদশাহ পা রাখা দিছে। সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না, ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটা গেছেন, এক মহাদেশের আরেক মহাদেশকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক মরুভূমি আরেক মরুভূমিকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক প্রাণী আরেক প্রাণীকে, সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পাহাড়। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল, গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে, বালুর কণার ময়লা ছিল না, মক্তু আর সুন্দা নাবির পার পেটের ভিতরে জিকে জানি কাইটা দিছেন, মক্তু নান মার পেটের ভিতরে জিকে জানি মুসলমানি করা দিছেন, তারপরে চাদরে রাখতে দেরি, ডান্দিক হইয়া সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা, আম্মা যান বলতেছেন কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই, তারপরে অনেকক্ষণ পরে আত্মাহিয়া তোর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় নাই, আম্মা যান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্যর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা,
একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, আম্মা যান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা যান বলতেছিলেন, ওই লুল্লে কোরাইশ, ওই লিল্লে বনি হাশেম, বনু হাশেম কোথায় চলে গেল, কোরাইশ কোথায় মরা গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে, দৌড়ে কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গায়িবু হাদা তিফ, আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু বানাইছি তো বানাইছি, হাত্তা ইয়ালাম আল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনায় ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষ ফেরেশতা জিন চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালক ঘুমটা পর্যন্ত এর ভিতরে ভরো। সুলাইমান ফেরেশতারা প্রশ্ন করছে, নবী তো 20 জন না, 16,312 জন রসুল, তো আল্লাহ জবাব দিছে, অগ্নিদুহু ফি জামি আখলাকিন নবীগণ, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছে মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে, কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে, আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলা দিছেন আমি না কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়, আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো, মক্কার বাজার থেকে, এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো, আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার, সূর্য ডুবতে দে একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবা গেছে, বাহিরে চোখের উপরে শোয়া দিছেন আবু তালেব বলে বাদাল কামরু আইয়াদরু, আমি দেখতেছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল, যখন তোমার মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে প্রাণ না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থাইমা গেছে, তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতে ছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতে ছিল, তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয়, এমন করো তো এদিকে লাভ দেয়, পাও এমন করো তো এদিকে লাভ দেয়, এই লাপের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না, আন্নাল কামারা ইউকান্দিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনা মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে রস্ত, যার অস্তিত্ব এরকম, একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না, এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে, তারপরও যতটুকু আল্লাহ এখানে ঢুকাইয়া দিয়েছেন ওইটা শুনাইলো, আমার জিন্দগি কাবার হবে না। মানুষ করবে তো করবে কি করে, ঠিক না? যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তো আমিনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমিনা এখন কাঁদিস কেন, বলে আব্দুল্লাহ নাই, বলে মানি, বলে ছেলে যখন, সন্তান যখন হাঁটতে শিখে, তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা দে বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে, আব্দুল্লাহ নাই,
থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাজ আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন, আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, সব কিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসাইয়া নিজেকে দেখায়া যাত্রা, তারপরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেড়ি গলায় পড়তে, আল্লাহ বলছে আমার না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাই হয়ে দিলাম। এই জন্য কোরআন বলতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব, আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না, আমার বন্ধুর গোলাম যদি হইয়া যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায় দিব। রাগ হয় না, যদি ওলামাদেরকে বলতেছি দিলি শতবার আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়ি, এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত টেলি নফল পড়ে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়, চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়, কোন জায়গায় গেলে সেরা তো পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি? ওয়াইন তুতি ও তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পড়ায় দিব। ওয়াইন তুতি ও তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলো আলোচনা করলাম, কি রাজি আছেন গোলামি হ পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল, আমার নামান গৌসিয়ার যুবকদেরকে বলবো, তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা, বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও, কেন তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে, উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড়, 185,000 বছরের এবাদত ছিল ওনার, প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো, প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে সাহেদ, তৃতীয় আকাশে আরেক, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাসেন, সপ্তম আকাশে আসাসিল, শেখ সাদি রহমতুল্লাহ এই কবিতা লেখছেন সপ্তম আকাশে উপাধি নিয়া, বলছে তাকাব্বর রা আসাসিল রা খারে কর, বসন দানে লানত গিরিফতারে কর, সপ্তম আকাশে আসাসিল বলা হতো, অফিল আরশে মকতুবুল ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল, শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল, সে আমাদের কারণে, আমাদের কারণে, তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে, আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না, আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে, তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলেট করতে দেরি করবে না, কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুব, পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক, আর হবে না কেন তার গোলাম, সে তো সারা জীবন আমাদের জন্যই দিয়া গেছেন, হায় 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 ওই ব্যক্তিত্ব, আমি কেমনে বুঝাবো তোমাদেরকে, বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে, হায় 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 হায়, আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে, একটা কারণ এটাও ছিল, আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর
পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে। আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব, এরকম আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ, আর মেরাজ এই জন্য, এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিয়েছেন, এমনকি জিবরিল আলাইহিস সালামকেও আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবিত বলছেন খলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন না, আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারাদিনই দেখি, সবসময় দেখি, লুকানো কিছু নাই আপনা আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে এসে বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এটা হলো আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না, যে আরো সে যায় আমাদের কথা বলেন না, উঠা উঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি, আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত, মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না, আরো সে আমি তিন থেকে চারটা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না, কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে, বোঝেন না মনে হয় আমার কথা, কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি, ঠিক না, আবার কাউকে ইশারা দিলেই বুঝে। দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো, যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন, যে আরো সে যে আপনাকে আমাকে ভুলেন নাই। আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন, বলছে লা আজকে চাইতে আসছি উন্নতি উন্নতি উন্নতি, আজকে আমি উন্মত চাবো, বলছে কেন এখানে উন্মত, হায় আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার।